Hi guys, Thakib here and welcome to my channel. Guys, আজকের ভিডিওতে দেখাবো aesthetic ফটোগুলো কিভাবে এডিটিং করবেন। গাইস প্রিভিউতে যে আপনি এস্থেটিক ফটোগুলো দেখলেন, এই টাইপের ফটোগুলো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পোস্ট করা হয়ে থাকে আর সবথেকে বেশি স্ট্যাটাস ভিডিওতে ইউজ করা হয়ে থাকে। তো আপনিও কীভাবে আপনার কি নর্মাল ফটোকে এইরকমভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো আপনারা অনেকদিন থেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন ফটো এডিটিং টিউটোরিয়াল দিতে, তো গাইস ফাইনালি একটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের এস্থেটিক ফটোগুলো এডিটিং করার ক্ষেত্রে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। পিক্সআর্টের প্রো ভার্সন আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যা মেটোরিয়ালস ইউজ করা হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ফটো রুম নামের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে নিচে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে আদার অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে স্কিপ অপশানে ক্লিক করতে হবে। দেখবেন এরকম একটা অপশান চলে আসবে, কাট অপশানে ক্লিক করবেন। কাট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে থ্যাঙ্কস লেখা চলে আসবে এবং টিক অপশান চলে আসবে। অ্যাপ্লিকেশনটা ওপেন হলে এরকমই ইন্টারফেস শো করবে। দেন নিচে আপনাকে স্টার্ট ফ্রম ফটো প্লাস আইকনে ক্লিক করতে হবে। আপনার সামনে অ্যালাউ চাইবে তো আপনি অ্যালাউ করে দিবেন। দেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আর আপনাদেরকে কিছু ফটো ক্লিক করে রাখতে হবে। আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে কিছু ফটো আপনি ক্লিক করে নেবেন। দেন আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান ওই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন স্ক্যান হতে শুরু হবে। দেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ইরেজ হয়ে গেছে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা অপশান রয়েছে, আপনাদেরকে ট্রান্সপারেন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। এরপর এই ফটোটা আপনাকে সেভ করতে হবে গ্যালারিতে, তার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে লেটারে ক্লিক করবেন। তারপর এখানে ডাউনলোড আইকন চলে আসবে, সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর ডান অপশানে ক্লিক করবেন। এরকম সেম প্রসেসে আপনি যতগুলো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান রিমুভ করে নেবেন। এরপর আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। পিক্সআর্টের প্রো ভার্সনের লিঙ্ক আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন এডিট এ ফটো এই অপশানে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। দেন আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে ফটোটাকে এডিটিং করতে চান ওই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি, ওপেন হয়ে গেছে। এরপর টুলস অপশানে ক্লিক করবেন, তারপর ক্রপ অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ফটোটাকে এখান থেকে ক্রপ করে নিতে পারেন, তারপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে ইরেজ করা ফটোটা ইনপুট করতে হবে, তার জন্য এখানে সরিয়ে নিয়ে আসবেন। দেন অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন ওটাকে সিলেক্ট করবেন, তারপরে উপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেখবেন আপনার ফটোটা ইনপুট হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখানে অ্যাড অপশানে ক্লিক করে ফটোটা জুম করে এরকমভাবে বড় করে নিতে হবে, বড় সাইজ করে নেবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক রয়েছে ফটো রুমের, তো এটাকে রিমুভ করতে হবে। তো আপনি প্রথমে ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করার পর এরকমভাবে বসিয়ে নেবেন। চাইলে আপনি এরকমভাবে নামিয়েও দিতে পারেন এটাকে, তো আমরা নামাচ্ছি না কারণ অ্যাডজাস্ট করবো। তো আপনাদেরকে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। এরপর উপরে ইরেজ অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে ইরেজ আইকনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে যে এটাকে এরকমভাবে ইরেজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ইরেজ হয়ে গেছে। আর জামার উপরে যদি আপনার চলে যায় এটাকেও রিমুভ করতে পারবেন, আমি দেখিয়ে দেবো। তো আপনাদেরকে একটু উপরে টিক অপশানে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন এরকমভাবে রিমুভ হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরও একবার টিকে ক্লিক করতে হবে, তারপর আপনাদেরকে এটাকে সরিয়ে নিয়ে আসতে হবে। টুলস অপশানে ক্লিক করবেন, দেখবেন এখানে রিমুভ একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। দেন আপনার যে জায়গাটা রিমুভ করতে চান এই টেক্সটটাকে সিলেক্ট করবেন এরকমভাবে, তারপর রিমুভ অপশানে ক্লিক করবেন। দেখবেন এটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে ইফেক্ট অপশানে। ইফেক্ট অপশানে ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে বি এন ডাব্লিউ এই অপশানে ক্লিক করবেন। তারপর প্রথমে যে বি এন ডাব্লিউ ইফেক্টটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন, এটা আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপর উপরে এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এফেক্টসে ক্লিক করতে হবে। দেন এইচ ডি আর যে ইফেক্টটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন, এই অপশানে একবার ক্লিক করবেন। দেখবেন এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, তো আপনার অ্যাডজাস্ট করে নেবেন। তারপর উপরে আপনাদেরকে আরও একবার এই অপশানে ক্লিক করতে হবে। তারপর নয়েজ যে অপশানটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন, এই ইফেক্ট অ্যাড হয়ে যাবে এটার উপরে ক্লিক করবেন। দেন এটাকেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কতটুকু আপনি নয়েজ অ্যাড করতে চান এরকমভাবে অ্যাড করে দেবেন। তারপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর টুলস অপশানে ক্লিক করবেন। দেন আপনাদের এখানে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনি ফটোর যদি ব্রাইটনেস বেশি হয় তাহলে এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দেবেন এরকমভাবে।
তারপর আপনাকে কন্ট্রাস্টে চলে আসতে হবে, এটাকেও আপনাকে হালকা কমিয়ে নিতে হবে। এরকমভাবে আপনার ইচ্ছা মতো কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন, আপনি বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। তো আমি কমিয়ে নিচ্ছি। তারপর ক্লিয়ারিটিতে চলে আসবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে আপনাকে হাইলাইট অপশানে ক্লিক করতে হবে, এটাকে আপনাকে কমিয়ে নিতে হবে। কমানোর পর দেখবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার ফটোটা। উপরে টিক অপশানে ক্লিক করবেন, টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এরপর চলে আসতে হবে স্টিকার অপশানে। এখানে স্টিকার অপশানে ক্লিক করবেন, স্টিকার অপশানে ক্লিক করার পর উপরে সার্চ অপশানে ক্লিক করবেন। দেন প্রথমে আপনাকে সার্চ করতে হবে ব্রোকেন। ব্রোকেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম স্টিকারগুলো চলে আসবে। আপনি যদি নিচে আসেন বিভিন্ন রকম স্টাইলের স্টিকার পেয়ে যাবেন, আপনার ফটোতে আপনি পছন্দ মতো স্টিকারগুলো অ্যাড করতে পারবেন। তো প্রথমে আমরা এটা অ্যাড করছি, এটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে ইনপুট হয়ে যাবে, এরপর এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে আপনি নিয়ে আসবেন সাইডে, দেন এখানে অ্যারো অপশানে ক্লিক করে সাইজটাকে বড় করে নেবেন। দেন আপনি যেখানে বসাতে চান এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমি এই সাইডে বসিয়ে নিচ্ছি, দেন সাইডে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আরও স্টিকার অপশানে ক্লিক করতে হবে, দেন আপনার পছন্দ মতো ইমোজিগুলো অ্যাড করবেন বা স্টিকারগুলো অ্যাড করবেন। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এটাকেও অ্যাডজাস্ট করে বসিয়ে নেবো, ওই লাভের ভিতরে এটাকে অ্যাড করে দেবো। হালকা রোটেট করে নিচ্ছি, দেন এখান থেকে সাইজটাকে ছোটো করলাম। তারপর আপনাদেরকে এখানে বসিয়ে নিতে হবে, বা আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি ডিজাইনটা করতে পারেন। আমি সাইডে ক্লিক করছি, তারপর আরও স্টিকার অপশানে ক্লিক করলাম। স্টিকার অপশানে ক্লিক করার পর এই লাভ অ্যাড করে দিলাম একটা, তারপর এটা মোবাইলের উপরে বসিয়ে দেবো। এখানে সাইজটাকে ছোটো করলাম, দেন এখান থেকে এই যে এই জায়গাটাই বসিয়ে নিলাম। এরপর আরও সাইডে ক্লিক করবেন, তারপরে স্টিকার অপশানে ক্লিক করবেন। স্টিকার অপশানে ক্লিক করার পর এই যে এটাকে অ্যাড করে নিচ্ছি, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, দেন সাইজটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনি এখানে যেখানে ইচ্ছা আপনি কিন্তু বসিয়ে নেবেন। তো আমি এই সাইডে বসিয়ে নিচ্ছি। এরপর আপনাদেরকে আরও স্টিকার অপশানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে যে কোনো ইমোজি অ্যাড করতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে এখানে বসিয়ে নেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, এরকমভাবে অ্যাড করে নেবেন। আরও সাইডে ক্লিক করবেন, চাইলে আরও স্টিকার অপশানে ক্লিক করতে পারেন, দেন আপনার পছন্দ মতো স্টিকারগুলো অ্যাড করতে পারেন। তো আমি আরও এখান থেকে একটা অ্যাড করে নেবো। তো আমি নিচে চলে আসছি, এই যে এটা সিলেক্ট করে নিচ্ছি, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই সাইডে এটাকে বসিয়ে নিলাম। চাইলে আপনি কোনো স্টিকার বা ইমোজি অ্যাড করতে পারেন, অ্যাড করে দিলাম। এরপর আপনাদেরকে আরও সাইডে ক্লিক করতে হবে, তারপর আরও একবার স্টিকার অপশানে ক্লিক করবেন। স্টিকার অপশানে ক্লিক করার পর উপরে সার্চ অপশানে ক্লিক করবেন, দেন এটাকে কাট করবেন। কাট করার পর আপনাকে ডেভিল সার্চ করতে হবে। ডেভিল সার্চ করার পর এরকমই স্টিকারগুলো চলে আসবে, এখান থেকেও কিন্তু আপনি ইউজ করতে পারেন, আপনার পছন্দ মতো ইউজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা অ্যাড করে দেবো মাথার উপরে অ্যাড করার জন্য। তো আমি এটাকে সিলেক্ট করছি, দেন এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এটাকে মাথার উপরে এরকমভাবে বসে নিতে হবে। বিভিন্ন রকম ডিজাইন রয়েছে, আপনার ইচ্ছা মতো কিন্তু ডিজাইনটা আপনি করতে পারেন। তো আমি এখানে এটাকে বসে দিলাম। এরকমভাবে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার ইচ্ছা মতো। এরপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর এখান থেকে আরও একবার আপনাকে এখানে চলে আসতে হবে ইফেক্ট অপশানে। ইফেক্ট অপশানে আসার পর এখানে এফেক্টসে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এটাকে সরিয়ে নিয়ে আসতে হবে, হালকা এই সাইডে নিয়ে আসবেন। দেখবেন এখানে কিছু ইফেক্ট শো করবে, এই যে এই ইফেক্টগুলো, এই ইফেক্টগুলো আপনার এই ফটোতে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার ইচ্ছা মতো, আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেটাই ইউজ করতে পারেন। এগুলো দেখতে খুবই ভালো লাগে, এরকমভাবে কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে। চাইলে আপনি ভিগনেট অ্যাড করতে পারেন, ভিগনেটে ক্লিক করবেন, দেন আপনাদেরকে আরও একবার অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি ভিগনেটে অ্যাড করে দিলাম, এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। গাইজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আমাদের এস্থেটিক ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। এরপর আপনাদেরকে এটা সেভ করতে হবে, তার জন্য উপরে এই সেভ আইকনে ক্লিক করবেন। তারপর এটাকে আপনাকে কী করতে হবে, সেভ অ্যাজ PNG আকারে সেভ করতে হবে, তাহলে আপনার ফটো কোয়ালিটিটা ভালো হবে। এটার উপরে ক্লিক করবেন, দেন আরও একবার সেভ আইকনে ক্লিক করে এই ফটোটা গ্যালারিতে সেভ করে নেবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর সার্চ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।